নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এটিকে মোহনবাগান দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার আছে এবং এটিকে মোহনবাগান তারা কেরালার বিরুদ্ধে কোন কোন খেলোয়াড় তাদের দলে খেলতে পারে এবং অ্যাড্রিয়ান লুনা তিনি এটিকে মোহনবাগানের বিরুদ্ধে থাকবে কি থাকবে না, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে এটিকে মোহনবাগান দলের জন্য একটা পজিটিভ নিউজ দিই। এইটা হচ্ছে কেরালা এফসির বিরুদ্ধে আবার দলে ফিরছে শুভাশিস বোস ও আশিক কুরুনিয়ান। শুভাশিস বোস তিনি দলে ফিরছেন কারণ তিনি চারটে ম্যাচে ইয়েলো কার্ডকে একটা সাসপেনশন পেয়েছিলেন, তো সেই একটা সাসপেনশন শুভাশিস বোসের শেষ হচ্ছে। এবং ঠিক আশিক কুরুনিয়ান তিনিও কিন্তু উড়িষ্যা ম্যাচে বুকে কুনি মারার কারণে তিনি ডিরেক্ট রেড কার্ড খেয়েছিলেন এবং FHDL তাকে তার হিংসক ব্যবহারের জন্য তাকে দুটো ম্যাচের এক্সট্রা সাসপেনশন দিয়েছিলেন, অর্থাৎ তিনটে ম্যাচের সাসপেনশন কাটিয়ে কেরালার বিরুদ্ধে মাঠে ফিরছে আশিক কুরুনিয়ান। অর্থাৎ শুভাশিস ও আশিক এই দুই প্লেয়ার কিন্তু কেরালার বিরুদ্ধে আবার মাঠে ফিরছেন, তো এটিকে মোহনবাগান দলের স্টার্টিং লাইন আপে এই দুই খেলোয়াড় থাকবে। এইবারে বলি অ্যাড্রিয়ান লুনা, তিনি সত্যি এটিকে মোহনবাগান দলের বিরুদ্ধে থাকবেন কি থাকবেন না। তো অ্যাড্রিয়ান লুনা তিনি কেরালার লাস্ট ম্যাচ যেটা ছিল ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে, সেই ম্যাচে কিন্তু অ্যাড্রিয়ান লুনা তার 4 নম্বর ইয়েলো কার্ডটা কনসিড করে। অর্থাৎ অ্যাড্রিয়ান লুনা তিনি 4টে ইয়েলো কার্ড খেয়ে একটা ম্যাচের সাসপেনশন পাচ্ছেন, অর্থাৎ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে অ্যাড্রিয়ান লুনা তিনি কিন্তু খেলতে পারবেন না। তাছাড়াও কেরালা আমার মনে হচ্ছে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে তাদের স্ট্রং প্লেয়িং ইলেভেন নাও নামাতে পারেন কারণ তারা অলরেডি কোয়ালিফাই করে গেছে, তাই লুনা থাকুক না থাকুক তাতে কেরালার কিন্তু এই মুহূর্তে খুব একটা যায় আসে না কারণ তারা অলরেডি প্লে অফসের জন্য কোয়ালিফাই করে গেছেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে জানাই হুগো পুমোজ ও কার্ল ম্যাথিউ এই দুই খেলোয়াড় অ্যাভেলেবেল থাকবেন কিনা। তো আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি হুগো পুমোজ তিনি বহুদিন ধরে এটিকে মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিস করছেন, তিনি এটিকে মোহনবাগান তাদের আপকামিং ম্যাচ যেটা ছিল হায়দ্রাবাদ FC সেই ম্যাচের আগেও কিন্তু প্র্যাকটিস করেছিলেন, কিন্তু তাকে কেন জুয়ান ফেরান্ডো খেলায়নি সেটা একটা বড় প্রশ্ন। তো যদিও মনে হচ্ছে হুগো পুমোজ তার কিন্তু হালকা একটু নিগেল হয়তো আছে, তবে যেহেতু হুগো পুমোজ তিনি প্রতিদিনই প্র্যাকটিস করছেন তাই আমার মনে হচ্ছে কেরালার বিরুদ্ধে হুগো পুমোজকে আমরা প্রথম একাদশে দেখতে পারি। তো হুগো পুমোজের খেলার কিন্তু চান্স এই ম্যাচে 80% কনফার্ম। তো এবারে আসি কার্ল ম্যাথিউ। তো বন্ধুরা, কার্ল ম্যাথিউ তিনিও কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গে প্র্যাকটিস করছেন, তো আমার মনে হচ্ছে কার্ল ম্যাথিউ তিনিও কিন্তু হয়তো কেরালার বিরুদ্ধে খেলবেন। তো হুগো পুমোজ ও কার্ল ম্যাথিউ এই দুই প্লেয়ারেরও কিন্তু খেলার সম্ভাবনা বেশি কেরালার বিরুদ্ধে। তো এটিকে মোহনবাগান তারা যদি কেরালার বিরুদ্ধে ম্যাচ জিতে যায় তাহলে তারা কলকাতা ডার্বির আগে কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে। তো এটিকে মোহনবাগানের প্লে অফসে পৌঁছাতে হলে কেরালার বিরুদ্ধে জিততেই হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে যে সমস্ত আপডেট দিয়েছি সমস্ত আপডেট আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আরো দুটো জন সবাইকে এক অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবে। ধন্যবাদ।